ওকে ফাইন, তো আজকের লেকচার শুরু করতেছি। তো অ্যাজ ইউজুয়াল আমরা হচ্ছে একটা ডিরেক্টরি ওপেন করলাম এবং ডিরেক্টরিতে হচ্ছে এন্ট্রি করলাম। এখন হচ্ছে আমরা আজকে শিখবো বেসিক্যালি ফাইল কনকেটিনেট করা। তো এই জন্য হচ্ছে আমরা কিছু ফাইল ক্রিয়েট করি ফার্স্ট। তো এটা হচ্ছে একটা কমান্ড ইকো ড্যাশ এন, এখানে ফাইল ওয়ানে এবিসি একটা টেক্সট থাকবে, কিন্তু এবিসির পরে নর্মালি ইকো দিয়ে যদি আমি যে কোনো ফাইল ওপেন করি, যে কোনো স্ট্রিং বা যে কোনো কিছু লিখে যদি আমি এটাতে এন্ট্রি দিই, এই ফাইলে বেসিক্যালি স্ট্রিং এর পরে একটা নিউ লাইন ক্যারেক্টার অ্যাড করে, মানে অটোমেটিক্যালি অ্যাড করে। তো এই জায়গায় যখন আমি নিউ লাইনটা বাদ দিতে চাই, সেজন্য হচ্ছে মাইনাস এন ইউজ করা হয়। এই জায়গায় বলা হয়েছে এটা এন মিনস নট টু ইনসার্ট এ নিউ লাইন আফটার দ্য স্ট্রিং। সো আমি দেখি, তো আমার ফাইল ক্রিয়েট হলো। এখন আমি যদি ফাইলটা ওপেন করি, দেখা যাবে যে এই জায়গায় কোনো নিউ লাইন নেই, কারণ এই জায়গায় আবার টার্মিনাল চলে আসছে। আবার পরের এক্সাম্পলটা যদি দেখি, এই জায়গায় কিন্তু আমি নিউ লাইন আসবে, যেহেতু আমি এন ইউজ করছি না। তো আমি ফাইল ক্রিয়েট করলাম, এবং আমি যদি ফাইলটা ওপেন করি, ফাইল টু ডট টেক্সট, তাহলে দেখা যাচ্ছে এই জায়গায় একটা নিউ লাইন আছে। হ্যাঁ, আমি নিউ লাইনটা যদি ডিলিট করতে চাই এখন এই জায়গা থেকে, কিভাবে করব? টিআর ড্যাশ ডি হচ্ছে নিউ লাইন, তাহলে হচ্ছে দেখা যাচ্ছে এই জায়গায় নিউ লাইন যেটা সেটা ডিলিট হচ্ছে বেসিক্যালি। তো এখন আমাদের দুটো ফাইল ক্রিয়েট হলো, ফাইলের নাম হচ্ছে ফাইল ওয়ান এবং ফাইল টু। আমরা হচ্ছে এই দুটো ফাইল হচ্ছে কনকেটিনেট করে দেখবো, মানে একসাথে যোগ করবো আর কি, যোগ করে দেখবো যে এটা আসলে কি আসে। তো এটার জন্য আমরা বেসিক্যালি ক্যাট ইউজ করে আমরা এটা করতে পারি। ক্যাট লিখে যদি ফাইল ওয়ান এবং ফাইল টু দেই, তাহলে সেম অর্ডারে প্রথমে ফাইল ওয়ান আসবে, তারপরে ফাইল টু আসবে। এটা হচ্ছে আমি রিডিরেক্ট করতেছি ফাইল থ্রিতে, নতুন একটা ফাইল ক্রিয়েট হবে ফাইল থ্রি, যেটাতে ফাইল ওয়ান এবং ফাইল টু এর কন্টেন্ট গুলো থাকবে। তো আমরা দেখি আসলে এটা কেমন হয়। তো এই জায়গায় হচ্ছে দেখা যাচ্ছে যে ফাইল থ্রি ক্রিয়েট হয়েছে। তো আমি যদি দেখি ফাইল থ্রি, তো নর্মালি আমরা কি বুঝতেছি এই জায়গায়, এই জায়গায় হচ্ছে এবিসি আছে প্রথমে, নিউ লাইন যেহেতু নাই, সেহেতু এবিসি এর সাথে প্লাস স্ট্রিং হবে ডিইএফ। তো এক্সপেক্ট করতেছি এবিসি ডিএফ এক লাইনে থাকবে। তো আমরা দেখি এটা এই জায়গায় থাকে কিনা, অ্যাকচুয়ালি এটাই আছে এবিসি ডিএফ। এবং ডিএফ এর পরে যেহেতু একটা নিউ লাইন ছিল সেই আগের ক্যারেক্টারে, যখন আমরা ক্রিয়েট করেছিলাম ফাইলটাতে, ডিএফ ছিল নিউ লাইন, তো এই জন্য হচ্ছে এই জায়গায় একটা নিউ লাইনও আছে। তো এখন আমি যদি চাই যে না, আমি মানে ফাইল টু আগে দিয়ে ফাইল ওয়ান পরে দিয়ে হচ্ছে ক্রিয়েট করতে চাই, জাস্ট দেখানোর জন্য যে ফাইল টু টিএক্সটি এবং ফাইল ওয়ান টিএক্সটি, আমি যদি এন্টার দেই, আমার কিন্তু ডিএফ আগে আসতেছে, তারপর নিউ লাইন, তারপর এবিসি। তো এটা আসলে মানে ফাইলের অর্ডারের উপর ডিপেন্ড করে কনকেটিনেশনটা হয়। তো এটা হচ্ছে ফাইল কনকেটিনেশন। বাট অনেক সময় আমরা হচ্ছে চাই মানে ফাইলগুলো হরিজন্টালি যেন মানে কনকেটিনেট করা যায়। তো সেটার জন্য একটা এক্সাম্পল সেট আমরা ক্রিয়েট করি প্রথমে। তো এই জায়গায় হচ্ছে আমরা মনে হয় এই কমান্ডটা আগে দেখছি, ইকো ড্যাশ ই, ই দেয়ার মানে হচ্ছে যে হচ্ছে এই জায়গায় আমি যে ক্যারেক্টারটা ইউজ করবো সেটা অ্যাকচুয়াল মিনিং প্রকাশ করবে, মানে এটা হচ্ছে ট্যাব। আর সো বেসিক্যালি ফাইলটা হবে ওয়ান টু থ্রি ট্যাব ডিলিমিটেড, তারপর একটা নিউ লাইন ফোর ফাইভ সিক্স ট্যাব ডিলিমিটেড। তো দেখি আসলে আমরা ফাইলটা কিভাবে কেমন দেখতে হয়। আমরা আগে ক্রিয়েট করি ফাইলটা। তো ফাইল ক্রিয়েট হলো ফাইল ফোন নামে। তো আমি যদি দেখতে চাই, আচ্ছা লেস ফাইল ফোর টিএক্সটি,
তো দেখেন, 1 ট্যাব 2 ট্যাব 3 নিউ লাইন, 4 ট্যাব 5 ট্যাব 6, তো এটা হচ্ছে ফাইল 4 এর একটা এক্সাম্পল। এখানে বলা হয়েছে যে ই কি কারণে ইউজ করা হয়েছে। তারপর হচ্ছে আমরা ফাইল 5 আমরা আরেকটা ক্রিয়েট করতেছি, কাইন্ড অফ সেম, বাট হচ্ছে ভ্যারিয়েবল গুলো ডিফারেন্ট বা কন্টেন্ট গুলো ডিফারেন্ট। সো আমরা দেখি, সো ফাইল 5 ক্রিয়েট হয়েছে, সেটা আমরা ফাইল ফাইল 5টা হচ্ছে এরকম 1 20 30 40 50 60, আর ফাইল 4 ছিল 1 2 3 4 5 6। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা হরিজন্টালি অ্যাড করবো, মানে পাশাপাশি, এটার পাশে এটা যাবে। তো এটা করতে গেলে আমরা যেটা ইউজ করবো, যে কমান্ডটা ইউজ করবো, সেটা হচ্ছে পেস্ট। আগে যেটা ইউজ করেছিলাম সেটা হচ্ছে ক্যাট। ক্যাট ইউজ করলে সেটা কি হবে, লাইন নিচে নিচে ইউজ হবে, বাট এটা হচ্ছে হরিজন্টালি অ্যাড হচ্ছে। তো আমরা দেখি এক্সাম্পলটা কেমন হয়। তো আমাদের নতুন একটা ফাইল, ফাইল 6 ক্রিয়েট হয়ে গেল। যদি আমরা এটাকে করি, দেখেন 1 2 3, তারপর হচ্ছে 1 20 30, 1 2 3 1 20 30 পাশাপাশি চলে আসছে, এটা হচ্ছে হরিজন্টালি অ্যাড হয়ে গেল। 4 5 6 4 5 6, 40 50 60, 40 50 60। আচ্ছা, আমি যদি দেখতে চাই জাস্ট ফর এক্সাম্পল, যে 4 5 6 দিয়ে ক্যাট দিয়ে যদি আমরা এটা অ্যাড করতে চাই, তাহলে আসলে কি আসে? আমরা একটা ফাইল 7 ক্রিয়েট করলাম। আমি যদি ফাইল 7 এ যাই, তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু প্রথমে এই যে ফাইল 4 যেটা ছিল 1 2 3 4 5 6, সেটা আছে, প্লাস হচ্ছে ফাইল 5 এর কন্টেন্ট গুলো অ্যাড করে দিছে, 1 20 30 40 50 60। তো আশা করি ডিফারেন্সটা বোঝা গেছে পেস্ট এবং ক্যাটের। হ্যাঁ, তো এখন পেস্টে হচ্ছে কিছু সাব কমান্ডও আছে। পেস্ট আমরা বিভিন্ন কাজে ইউজ করতে হয়, যেমন ফার্স্ট কিউ ফাইল যখন আমরা হ্যান্ডেল করবো, তখন হচ্ছে পেস্ট মাঝে মাঝে ইউজ করতে হয়, যে আইডি লাইন, সিকোয়েন্স লাইন। ফার্স্ট কিউ লাইনটা হচ্ছে, ফার্স্ট কিউ ফাইলটা হচ্ছে বেসিক্যালি 4টা লাইন হয়, আইডি লাইন থাকে, সিকোয়েন্স লাইন থাকে, তারপর হচ্ছে একটা কোয়ালিটি লাইন থাকে সবার লাস্টে, আর মাঝখানে থার্ড থার্ডে একটা লাইন থাকে। তো বেসিক্যালি আমার যদি আইডি লাইন এবং সিকোয়েন্স লাইন দরকার হয় ইজিলি, তখন আমরা এই পেস্ট কমান্ডটা ইউজ করতে পারি ফাইল ইউজ করে। তো সেটা যখন আমরা পরবর্তীতে কোনো ক্লাস করবো, সেটাতে হয়তো বা দেখানো হবে যে ফার্স্ট কিউ ফাইল হ্যান্ডেলিং এর ক্ষেত্রে আমরা পেস্ট কিভাবে ইউজ করতেছি। বাট তো আমরা এখন লুপিং এ মুভ করতেছি। লুপিং এ হচ্ছে যেটা করতে হয়, যে আমরা যখন মানে বেসিক্যালি এখন তো আমরা হয়তো বা একটা দুইটা ফাইল ক্রিয়েট করতেছি, একটা দুইটা ফাইল আমাদের ডেটা আছে সেটা হচ্ছে আমরা দেখতেছি, তাই না? কিন্তু যখন মানে আমাদের অনেকগুলো ডেটা ফাইল হবে, লাইক মানে অনেকগুলো ফাইল হয়ে যাবে অলরেডি এই জায়গায়, আমি দেখতে পারতেছি আমরা সরি আমরা হচ্ছে টোটাল টোটাল এই জায়গায় 8টা ফাইল আছে, বাট যদি আমরা টেক্সট ফাইল ধরি, টোটাল 7টা টেক্সট ফাইল আছে এখানে। তো এই 7টা টেক্সট ফাইল যদি আমি মানে কোনো একটা কোনো কিছু আমরা দেখতে চাই, যে 7টা টেক্সট ফাইলের মধ্যে কি আছে, ফাইলের কন্টেন্ট গুলো কি, যদিও আমরা এই ক্ষেত্রে সবই জানি মানে কি কি আছে কন্টেন্ট, বাট তারপরে যদি আমরা দেখতে চাই একটা কমান্ড ইউজ করে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা লুপিং করতে পারি। লুপিং করে হচ্ছে ফাইলের একটা একটা কমান্ড হচ্ছে যে আমি ক্যাট দিয়ে জাস্ট সবগুলো টিএক্সটি ফাইল যদি আমি হয়ে দিই, এতে হচ্ছে সবগুলো কন্টেন্ট চলে আসে। তারপর হচ্ছে আমি মানে লুপিং শেখানোর জন্য, জাস্ট দেখার জন্য, এটা মানে যখন অনেক বড় ফাইল হবে, অনেক ফাংশন, এই জায়গায় জাস্ট আমি ফাইলের নেম দেখতেছি এই কমান্ড দিয়ে, বাট পরবর্তীতে হয়তো অন্যান্য কাজও করা যাবে। তো বেসিক্যালি লুপিং এর স্ট্রাকচারটা হচ্ছে, আমি যখন মানে সবগুলো ফাইল নিব, তো এটা এই জায়গায় ফাইলস হচ্ছে একটা ভ্যারিয়েবলস, তো এই জায়গায় যে কোনো নাম দেওয়া যেতে পারে। তো স্ট্রাকচারটা হচ্ছে বেসিক্যালি এরকম, যে আমি ফর দিলাম, ফর ফাইলস, ফাইলস বলে আমি বোঝাচ্ছি যে
যে ফাইলগুলোর নাম প্রথমে ফাইল দিয়ে শুরু এবং টিএক্সটি দিয়ে শেষ, এই ফাইলগুলো আমি নিলাম। নিয়ে আমি কি করব, এখানে এটা সেমি কলন দিলাম, দিয়ে হচ্ছে ডু ইকো ফাইলস। তো এটা কি করবে, ফাইলের নামগুলো আমাদের প্রিন্ট করবে, এবং করা শেষ হলে ডান। তো আমি যখন এই লুপটা এই জায়গায় রান করব, দেখা যাচ্ছে কি আমার এখানে সবগুলো ফাইলের নাম হচ্ছে দেখাচ্ছে। সবাই কি মোটামুটি ক্লিয়ার এই কমান্ডটা সম্পর্কে? জি ভাই। তো এখন এটা ছিল একটা সিম্পল ইয়ে, যে হচ্ছে আমি ফাইলের নামগুলো দেখতে পাচ্ছি। ফাইলের নাম তো আসলে আমি ls দিলেও আমি হচ্ছে ফাইলের নাম দেখতে পারি, বাট জাস্ট হচ্ছে লুপিং স্ট্রাকচারটা শেখার জন্য এটা হচ্ছে একটা কমান্ড। তো এখন আমি এই ফাইলগুলো ইউজ করে আমি দেখতে চাই যে হচ্ছে প্রত্যেকটা ফাইলের মধ্যে কতগুলো লাইন আছে। হ্যাঁ, আমি এটা দেখতে যাচ্ছি এখন। তো এবং আমি হচ্ছে কি করব, সবগুলো ফাইল হচ্ছে আমি ফর ফাইলস ইন ফাইল ডট টেক্সট, এটা তো আমি নিলাম। নেওয়ার পরে ডু, এখন এই যে আমি ফাইলের নাম, ফাইলের নামটা হচ্ছে একটা ভ্যারিয়েবল এ তে আমি হচ্ছে স্টোর করলাম। আর ফাইলের যে লাইন, লাইন দেখতে গেলে কি করি আমরা, ক্যাট ফাইলস দিয়ে wcl দিই, wcl দিয়ে হচ্ছে ফাইলের কতগুলো লাইন আছে এটা আমরা কাউন্ট করি। তো এটা হচ্ছে আমি b তে স্টোর করলাম। তারপরে আমি টোটাল জিনিসটা হচ্ছে প্রিন্ট করলাম এইভাবে, ইকো ফাইল এ, এর ভ্যারিয়েবল যেটা সেটা হচ্ছে এই সাইন দিয়ে হচ্ছে ভ্যারিয়েবলের যে ভ্যালুটা আছে এ ভ্যারিয়েবলে সেটা হচ্ছে ইয়ে করবে, প্রিন্ট আউট করবে। এবং তারপর হচ্ছে কন্টেন্টস, এটা হচ্ছে জাস্ট আমি লেখার জন্য লিখলাম একটা স্ট্রিং। তারপর হচ্ছে আবার বি, বিতে যে ভ্যারিয়েবলগুলো আছে সেটার ভ্যালুটা, বিতে যে ভ্যালুগুলো আছে সেটার ভ্যালু হচ্ছে এই জায়গায় প্রিন্ট করবে। তারপর হচ্ছে লাইনস, এটাও একটা স্ট্রিং, দিয়ে হচ্ছে আমি ডান করলাম। হ্যাঁ, তো বেসিক্যালি এটা কি করবে, এই জায়গায় আমি এক্সপেক্ট করতেছি যে প্রথমে ফাইল নেম আসবে, যে যেহেতু এই জায়গায় এ হচ্ছে ফাইল নেম, তো ফাইল ওয়ান অর ফাইল টু হোয়াট এভার, এভরি ফাইলস কন্টেন্স হাউ মেনি লাইনস। ওকে, সো এখন দেখা যাচ্ছে যে আমরা তো আসলে ফাইল সবগুলো জানি। তো ফাইল ওয়ান, ফাইল ওয়ানে হচ্ছে একটা লাইন কিন্তু ছিল, কিন্তু এই জায়গায় জিরো লাইন কেন, এটা হচ্ছে কোয়েশ্চেন, এটা পরবর্তীতে আনসার করব। আর বাকি সবগুলোতে হচ্ছে কতগুলো লাইন আছে এই জায়গায় কিন্তু দেখানো হচ্ছে। যেমন ফর এক্সাম্পল আমি যদি ফাইল সেভেন এ যাই, সরি, চারটা লাইন আছে, চারটা লাইন দিতে গেলে ভাই ফাইল ওয়ানে জিরো লাইন আসার কারণ কি, ওই যে ওইটা যে আপনি নিউ লাইন বাদ দিয়ে দিছিলেন? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তো এটা হচ্ছে wcl দিয়ে হচ্ছে নিউ লাইনটা হচ্ছে কাউন্ট করে। তো তারা হচ্ছে নিউ লাইনটা যখন বাদ দিয়ে দিছে তখন হচ্ছে এই জায়গায় কোনো লাইন কাউন্ট দেখাচ্ছে না। তো এটাই হচ্ছে সেই কারণ। তো এই জন্য আসলে মানে যখন বায়োলজিক্যাল ডেটা আমরা অ্যানালাইসিস করি, কোনো কিছু যদি কাউন্ট করার দরকার হয়, নর্মালি আমরা চেষ্টা করি যে হচ্ছে গ্রেপ তারপরে সি ড্যাশ সি দিয়ে কোনো একটা স্ট্রিং ধরে হচ্ছে কাউন্ট করার জন্য, সেটা মোর অ্যাকুরেট দেন wcl। কারণ অনেক সময় যদি ফাইলে নিউ লাইন না থাকে, কোনো এক কারণে ফাইলের শেষ লাইনের দিকে নিউ লাইন নাই, একটা কাউন্ট ধরো কম হতে পারে বা একটা কাউন্ট বেশি হতে পারে। তো অ্যাকুরেট কাউন্টের জন্য হচ্ছে গ্রেপ ড্যাশ সি ইউজ করা বেটার। তো এই জায়গায় প্রত্যেকটা ফাইলে হচ্ছে কন্টেন্টস ডিফারেন্ট ছিল, তো এই জন্য হচ্ছে কোনোটাতে হচ্ছে ইয়ে ছিল, ওই লেটার ছিল, কোনোটাতে হচ্ছে নাম্বার ছিল। তা আমি wcl ইউজ করছি, করে আমি যেহেতু আমি জানি যে নিউ লাইন এই জায়গায় নাই, সেহেতু এটা জিরো লাইনস হবে, আর বাকি বাকি সবগুলো কাউন্ট কিন্তু ইকুয়াল আছে। তো এইটা হচ্ছে বেসিক্যালি মানে লুপিং এর একটা একটা ওয়ে ফর লুপ দিয়ে। তো আরেকটা হচ্ছে ওয়াইল লুপ, এটাও মানে ইউজ করা হয়। তো এটা কাইন্ড অফ সেম কাইন্ড অফ কাজ, মানে আগের যে কাজটা করলাম সেটাই হচ্ছে আমি এই জায়গায় ইউজ করতেছি। তো জাস্ট আমি স্ট্রাকচারটা দেখাচ্ছি, ls ফাইল টেক্সট, মানে ls ফাইল টেক্সট যখন আমি এটা দিচ্ছি তখন কিন্তু আমার এই জায়গায় সবগুলো ফাইল
এই নামের এই প্যাটার্নে যতগুলো নাম আছে, ফাইল ওয়ান, টিএক্সটি টু, টিএক্সটি থ্রি, টিএক্সটি যা যা আছে সবগুলো হচ্ছে সিলেক্ট হয়ে যাচ্ছে। দেন হচ্ছে আমি নিলাম কি ওয়াইল রিড ফাইলস, আমি যখন ফাইলগুলো রিড করব তখন হচ্ছে এ ভেরিয়েবলে আমি ফাইলের নামগুলো স্টোর করব, বিতে হচ্ছে লাইন নাম্বার কতগুলো লাইন আছে সেটা হচ্ছে স্টোর করব, তারপরে সেম আমি ইকো এ বি দিয়ে করলাম। এটা হচ্ছে আরেকটা স্ট্রাকচার ওয়াইল লুপ দিয়ে করার জন্য। সো সেম রেজাল্ট। তো বেসিক্যালি এখন অনেকে হচ্ছে ডেটা দিয়ে, মানে ওই যে জিনোমিক্স এর ডেটা দিয়ে কাজ করে, অনেক ক্ষেত্রে এমন হয় যে অনেকগুলো ফাইল থাকে, যেমন ফার্স্ট কিউ ফাইল অনেকগুলো স্যাম্পল ওয়াইজ থাকে, 10টা 15টা স্যাম্পল থাকে। তো সবগুলো ফাইল হচ্ছে যদি আমরা করতে চাই, ট্রিম করতে চাই বা সবগুলো ফাইলের কোয়ালিটি দেখতে চাই, তারপর হচ্ছে সবগুলো ফাইল কোনোটা হচ্ছে ফাইল ওয়ান ফাইল টু পেয়ার এন থাকে, তো ওই ফাইলগুলো ইউজ করার ক্ষেত্রে বা মাল্টিপল টুলস দিয়ে ইউজ করার ক্ষেত্রে আমরা তখন এই যে ওয়াইল লুপ ইউজ করতে পারি অথবা ফর লুপ ইউজ করতে পারি। করে হচ্ছে তারপর আমরা যে ডিজায়ার্ড কমান্ডটা সেটা হচ্ছে ডু এর পরে এই স্ট্রাকচার আমরা দিলাম, দেওয়ার পরে ফাইনালি হচ্ছে ডান দিলে বেসিক্যালি কমান্ড গুলো রান করবে এবং মানে সবগুলো ফাইল দিয়েই একই কমান্ডটা রান করবে। তো এটা হচ্ছে ফর লুপের সুবিধা, যে আমি হচ্ছে কম্পিউটারের সামনে একটা একটা ফাইল করে বসে বসে হচ্ছে দেখতে হচ্ছে না, বা একটা একটা ফাইল বসে বসে হচ্ছে আমার কমান্ড দিতে হচ্ছে না, আমি হচ্ছে সবগুলো ফাইল একসাথে রান করতে পারতেছি। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, লাস্টে ডান না লিখলে কি হয়? লাস্টে যদি ডান না লিখি তাহলে হচ্ছে এই পর্যন্ত রাখবো, এই যে এই জায়গায় এসে আটকে আছে, তো ডান না লিখলে জিনিসটা কমপ্লিট হচ্ছে না। ডান লেখার পরে জিনিসটা হচ্ছে কমপ্লিট হয়। বেসিক্যালি আমি যে কমান্ডটা দিচ্ছি কমান্ডের এন্ডিংটা হচ্ছে এন্ডিং সিনট্যাক্সটাই হচ্ছে এই ডান। ওকে, আমরা কি লুপিংটা মোটামুটি বুঝতে পারছি? জি ভাইয়া। ওকে, তো একবার ডু দিতে হবে আর শেষে ডান। হ্যাঁ, একবার ডু দিতে হবে তারপর শেষে ডান। এবং এরপরে হচ্ছে আমরা পরবর্তীতে আরো মানে যদি পাইপিং করতে চাই এরকম পাইপ দিয়ে হচ্ছে টোটাল কয়টা লাইন, এখন কয়টা লাইন প্রিন্ট হয়েছে, 1 2 3 4 5 6 7 না, আমি যদি এই জায়গায় WCL দিই এই যে 7 চলে আসছে। আমি পরবর্তীতে মানে ডানের পরে যদি আমি কোনো কাজ করতে যাই, এটা কিন্তু এই যে টোটাল যে ফর লুপে যে আউটপুটটা আসতেছে এই আউটপুটটাকে সে হচ্ছে পাইপ করে তখন অন্যান্য ফাংশন ইউজ করতে পারি, আমরা অন্যান্য কাজ কাজে লাগাইতে পারি আর কি। তো ডিপেন্ড করে মানে আসলে কি করতে যাচ্ছি এটার উপর ডিপেন্ড করে অনেক কিছুই করা যায়। আরো কোনো কোয়েশ্চেন লুপিং এ? আই গেস নো। তো এরপরে আমরা সিম্পল কিছু জিনিস শিখি, যেমন ক্যালকুলেটিং। হাতে কাছে ক্যালকুলেটার না থাকলে টার্মিনাল দিয়েও কাজ করা যেতে পারে। তো আগে তো আমরা এই জায়গায় হয়তো বা দেখছি যে আসলে ভ্যারিয়েবল মানে একটা ভ্যারিয়েবলের মধ্যে কোনো ভ্যালু সেট করা, এটা আমরা টার্মিনালে সরাসরি এভাবে করতে পারি যে সাপোজ এ হচ্ছে 30, বি হচ্ছে 40, সি হচ্ছে 30, তো আমরা এই তিনটা হচ্ছে অ্যাভারেজ বের করতে আছি। তো লেটস সি এটা কিভাবে পড়ে। অপস, তো ধরলাম এ হচ্ছে 30, বি হচ্ছে কত ছিল 40, সি হচ্ছে 30 না, তো এখন যদি আমরা ইকো $ এ দেই আমার কিন্তু ভ্যালুটা চলে আসতেছে এই জায়গায়, তাই না? তো আমরা যেটা করব সেটা হচ্ছে এটার অ্যাভারেজ বের করব। তো প্রথমে আমরা আগে সাম বের করি, সামেশন। তো $A প্লাস $ বি প্লাস $ সি দিয়ে আমার এই তিনটার যোগ ফল হচ্ছে আমি পেলাম, তাই না?
তো এটাকে যদি আমরা একটা ভ্যারিয়েবলে সেট করতে চাই, তাহলে হচ্ছে এই এই ফরম্যাটে আমি হচ্ছে সেট করলাম। তো এখন যদি আমি আবার ইকো সরি ডলার সাইন সাম দেই, তাহলে আমি কি পাবো, সামটা কিন্তু আমি পেয়ে গেলাম। এখন আমি হচ্ছে একটা অ্যাভারেজ বের করতে যাচ্ছি। তো এই জায়গায় কন্টেন্ট ছিল কয়টা, এ বি সি, তিনটা, তাই না? এ বি সি হচ্ছে তিনটা হচ্ছে কন্টেন্ট। তো আমি স্কেল হচ্ছে এই জায়গায় টু, তার মানে হচ্ছে আমি হচ্ছে অ্যাভারেজ যেটা বের করবো সেটা হচ্ছে কি বলে দশমিকের পরে 2 ঘর পর্যন্ত থাকবে আর কি, এরপরে থাকবে। তো আমি যদি এটা করি তাহলে কিন্তু আমার অ্যাভারেজটা চলে আসতেছে। ভাইয়া একটা কনফিউশন ছিল, পাইপ দিয়ে আমরা বিসি কেন দিয়েছি? বেসিক ক্যালকুলেটর, আচ্ছা জাস্ট এটা একটা কমান্ড ম্যাশে। আমি ভাবতেছিলাম এবিসি এর ওই বিসি। না 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 না, এটা সেটা না। আচ্ছা আমি হ্যাঁ তো ওকে, এটা হচ্ছে এটা এই বিসি এর সে বিসি না, এটা হচ্ছে আলাদা বেসিক ক্যালকুলেটর। আমরা যত ক্যালকুলেশন করি না কেন, সেক্ষেত্রে হচ্ছে এই বিসি দিয়ে হচ্ছে আমরা ক্যালকুলেট করবো আর কি, ঠিক আছে? একটা পাইপ দিয়ে, তখন আমরা বিসি দিলে এই জিনিসটা চলে আসবে। তো আমরা কি ক্যালকুলেটিংটা মোটামুটি ক্লিয়ার? এখানে আরো অনেক ফাংশন আছে, আমি সবকিছু দেখাইনি। আমি হচ্ছে জাস্ট মানে ক্যালকুলেটিং করা যায় ব্যাশে টার্মিনাল থ্রুতে, এটা হচ্ছে জাস্ট একটা এক্সাম্পল দিলাম আর কি। তো কেউ যদি মানে আরো উৎসুক হয় ক্যালকুলাস করতে চায় ব্যাশে, হয়তো বা ট্রাই করে দেখতে পারেন। আমি হয়তো বা মানে ওই দিকে যাইনি অ্যাকচুয়ালি, আমার সিম্পল ম্যাথ যদি কখনো দরকার হয় তখন আমি এটা দিয়ে ইউজ করি আর কি। তো আমরা নেক্সট এতে মুভ করি। নেক্সট হচ্ছে আমরা শিখতে যাচ্ছি হচ্ছে অ্যারে। তো অ্যারে বেসিক্যালি হচ্ছে একটা ভেক্টর, যে এটাকে মানে অনেকে চিন্তা করতে পারে যে একটা কলাম অফ ইনফরমেশন, লাইক স্প্রেডশিটের মধ্যে যেরকম থাকে। তো এখন মানে এটা যদি আমরা ব্যাসে আসলে ইয়ে করতে চাই, মানে এক্সাম্পল হিসেবে দিতে চাই, এক্সাম্পলটা সহজ হওয়ার জন্য আমরা চিন্তা করতেছি যে এটা হচ্ছে একটা কোর্স ইভালুয়েশনের একটা মানে প্রত্যেকটা কয়েকটা স্টুডেন্টের কোর্স ইভালুয়েশন, তার মার্ক যদি আমরা ধরি। তো ফর এক্সাম্পল আর কি, আমরা ধরলাম যে হচ্ছে ফার্স্ট যে স্টুডেন্ট তার তার মার্কস হচ্ছে 70। হ্যাঁ, তো এই জায়গায় মার্কসটা হচ্ছে আমার অ্যারের নাম বা নেম, আমি যদি ধরি মার্কস। তো যেহেতু ফার্স্ট এলিমেন্ট, তো এই জায়গায় ফার্স্ট এলিমেন্ট শুরু হচ্ছে হচ্ছে 0 থেকে, 1 থেকে না, ঠিক আছে? এটা এটা মাথায় রাখতে হবে, এটা হচ্ছে 0 থেকে স্টার্ট হচ্ছে। তো ফার্স্ট এলিমেন্ট 0, ফার্স্ট স্টুডেন্টের নাম্বার হচ্ছে সে 70 পাইছে। সেকেন্ড স্টুডেন্ট যে, তার ক্ষেত্রে হবে 1, মানে 1 বাই 1 ইনক্রিজ করতেছে, সে পাইছে হচ্ছে 90। তারপর হচ্ছে থার্ড স্টুডেন্ট 20, সরি থার্ড স্টুডেন্ট মার্কস পাইছে হচ্ছে 50, তার ইয়ে হচ্ছে 2। তো আমরা এই ভ্যারিয়েবল গুলো কমান্ড লাইনে দেখি। ওয়ান পাইছে হচ্ছে 90, 2 পাইছে হচ্ছে 50, ওকে। সো এখন আমরা জাস্ট একজনের মার্কস দেখতে যাচ্ছি, যে সেকেন্ড যে স্টুডেন্ট ছিল তার তার মার্ক কত। সেটার জন্য আমরা এই যে ডলার সাইন ইউজ করলাম, যেহেতু এটা এই ভ্যারিয়েবলের মধ্যে আছে, তো শুধু আমরা এই ভ্যারিয়েবলটাই দিলাম সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, আমি কিন্তু মার্কসটা পেয়ে গেলাম। তো আসলে এত এই ব্র্যাকেট ট্যাকেট দেওয়ার মানেটা কি? এটা তো আগে সিম্পল এরকম ভ্যারিয়েবলে করলেই আমরা পারতাম। কিন্তু অ্যারেজের সুবিধা হচ্ছে, যখন আমি সবগুলো মার্ক একসাথে দেখতে চাই বা সবগুলো মার্ক একসাথে আমি কাউন্ট করতে চাই, সেটা হচ্ছে এটার থ্রুতে করা যায়। তো এখানে কয়টা কন্টেন্ট আছে আমি যদি দেখতে চাই, মানে এই মার্কস অ্যারের মধ্যে কয়টা কন্টেন্ট আছে, সেটা আমরা দেখতে পারি বেসিক্যালি
এই কমান্ডের থ্রুতে। এই জায়গায় দেখেন আমি যখন দিলাম এই ড্যাশ মার্কস হ্যাশ মার্কস দিয়ে এই সাইন দিলাম, আমার কিন্তু তিনটা স্টুডেন্ট ছিল, মার্কস 0, 1, 2, 3, তো টোটাল এই তিনটা চলে আসছে। আর আমি যদি প্রত্যেকটার এই অ্যাভারেজ করতে যাই, সরি প্রত্যেকটার সাম করতে যাই, আমি কিন্তু এই জায়গা পেয়ে যাচ্ছি। স্যার ওকে, আমি এই জায়গায় সাম সাম সামেশন করছি, নট অ্যাভারেজ। ওকে আচ্ছা, ওকে, তো এটা হচ্ছে বেসিক্যালি মানে অ্যারে দিয়ে হচ্ছে আমরা মানে একটা একটা কলামে হচ্ছে স্টোর করতে পারি, এবং কতগুলো ইয়ে আছে এটা হচ্ছে আমরা দেখতে পারি, এবং এগুলার অ্যাপ্লিকেশন আসলে অনেক, এক্সাম্পল অনেকগুলোই দেওয়া যায়, অনেকগুলো দিয়ে মানে আসলে শেষ করা যাবে না। এই জায়গা থেকে আমরা মানে অ্যারেস এর ইয়ে দিয়ে হচ্ছে অ্যাভারেজ বের করতে পারি, প্লাস হচ্ছে বিভিন্ন মানে অ্যালগোরিদম ডেভেলপমেন্টের ক্ষেত্রে হয়তো বা এগুলা আমরা ইউজ করতে পারি। জাস্ট হচ্ছে এই জায়গায় বেসিক কিভাবে কাজ করে, কিভাবে হচ্ছে স্ট্রাকচারটা করতে হয় বা স্ট্রাকচারটা ডিজাইন করা আর কি, সেটা হচ্ছে আমরা এই জায়গায় দেখতেছি। তো এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে একটা শেল স্ক্রিপ্ট আমরা বানাবো। শেল স্ক্রিপ্ট যেটা হচ্ছে কি বলে, যে আমাদের মনে হয় আমরা শেল স্ক্রিপ্ট মনে হয় এখন পর্যন্ত বানাইনি। আমরা হচ্ছে শেলের যে কমান্ড গুলো আছে, এই কমান্ড গুলো বেশ কিছু কমান্ড আমরা শিখছি এর মধ্যে। তো কিছু কিছু কমান্ড আমরা ইউজ করে হচ্ছে একটা শেল স্ক্রিপ্ট আমরা বানাবো, এবং এটা হচ্ছে মানে এভারেজ কাউন্ট করবে। তো এভারেজ কাউন্ট করবে হচ্ছে আমি টুলসটা ইউজ করবো, হচ্ছে নামটা দিব প্রথমে এইটা, তারপরে যদি আমি এই জায়গায় যতগুলো নাম্বার দিব, ধরেন 10, 20, 30, 40, 50, এই সবগুলো নাম্বারের এভারেজ সে হচ্ছে কাউন্ট করে আমাকে দিবে। তো আমরা এইরকম একটা স্ক্রিপ্ট, সিম্পল স্ক্রিপ্ট, জাস্ট হচ্ছে দেখার জন্য বা শেখার জন্য আমরা এটা করব। তো আমরা স্টার্ট করি। তো বেসিক্যালি যদি আমরা টাচ দিয়ে এরকম দিই, তাহলে হচ্ছে এই ফাইলটা হচ্ছে ক্রিয়েট হচ্ছে। এই ফাইলে কিন্তু এখনো কোনো কিছু নাই, মানে এমটি ফাইল, জাস্ট হচ্ছে একটা ফাইল ক্রিয়েট হয়, নাথিং নাথিং ইজ দেয়ার। সো এখন আমরা এই ফাইলটাতে হচ্ছে আমরা স্ক্রিপ্ট লিখবো, তাই তো? তো স্ক্রিপ্ট লেখার জন্য আমরা হচ্ছে কি করবো, নানো দিয়ে যদি আমি এটা দিই, নানো হচ্ছে একটা এডিটর, ভার্চুয়াল এডিটর, যেটা এই জায়গায় হচ্ছে আমরা এখন টাইপ করতে পারি বিভিন্ন কিছু। তো আমি টাইপ করতেছি না, আমি হচ্ছে এখান থেকে এখানে ভিআই দিয়ে লিখলে হয় না? হ্যাঁ, ভিআই দিয়ে লিখলে হয়। আরো মানে ইজ দেয়ার এ ডিফারেন্স, মানে কোনো যেটাতে যে এটাতে কমফোর্টেবল ফিল করে, ইটস নাথিং মানে ডিফারেন্ট, সবগুলো হচ্ছে এডিটর। তো জাস্ট হচ্ছে যে যেটাতে কমফোর্টেবল ফিল করে। ভিআই হচ্ছে এক ধরনের, এক একটা এক এক ধরনের আসলে, মানে এক এক টাইপ, বাট ফাংশন সেম। তো বেসিক্যালি এটা হচ্ছে জাস্ট লেখার জন্য। তো আমি হচ্ছে নর্মালি আমি অ্যাটম টেক্সট এডিটর ইউজ করি, বাট অ্যাটম হচ্ছে হয়তো বা অনেকের ইনস্টল নাই, বাট নানো যেটা এটা হচ্ছে মানে লিনাক্সে মনে হয় অটো ইনস্টল থাকে আর কি। তো এই জন্য এটা হচ্ছে জাস্ট আমি এক্সাম্পল হিসেবে ইউজ করলাম আর কি। নেনোটা ডিফল্ট দেওয়া থাকে আর কি, তো ভিম বলা হয় ওইটাকে, ভিআই ও বলা হয় সংক্ষেপে, তো মানে ভিম থাকে না আর কি। তো নেনোটা শেখার, নেনো বা ভিম যেকোনো একটা শেখার প্রয়োজনীয়তা আছে, কারণ যদি আমরা কোনো সার্ভারে কাজ করি তখন হয়তো দেখা যাবে যে মানে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস নাই, তো টার্মিনালে কাজ করতে হবে, তো সেজন্য এটা জরুরি আর কি, যে নেনো বা ভিম যাই বল না কেন যে কোনো একটা শিখে নাও। থ্যাংক ইউ রাজু ফর ইওর ইনপুট। তো হচ্ছে আমরা একটা স্ক্রিপ্ট এই জায়গায় লিখতেছি। আসলে এটা এটা যেটা করবে সেটা তো বললাম প্রথমে, যে হচ্ছে
আমি স্ক্রিপ্টে রান করবে হবে 100, 200, 300। সো এই জায়গায় আমরা একটু আগে এরর এক্সাম্পলটা দেখলাম না, যে হচ্ছে এরকম একটা দুইটা তিনটা মার্কস নেওয়া হয়েছে এই জায়গায়। তো এরকমই এই জায়গায় কাইন্ড অফ আর্গুমেন্ট, এই জায়গায় আর্গুমেন্টের একটা অ্যারে ক্রিয়েট করা হয়েছে, যেখানে হচ্ছে আই দিয়ে হচ্ছে আইটা হচ্ছে ক্রমানু মানে ক্রম অনুযায়ী বাড়তেছে। আই হচ্ছে 0 থেকে স্টার্ট হয়ে আই প্লাস প্লাস প্লাস, যেটা টোটাল সাম যেটা ছিল এটার থেকে কম হইতে হবে আর কি। তো টোটাল সাম হবে এই জায়গায় কত? 3 হবে। বাট আই হচ্ছে শুরু হচ্ছে যেহেতু মানে আমাদের মার্কস কিন্তু শুরু হয়েছিল কিন্তু 0 থেকে, তাই না? তো 3 এর থেকে ছোট হবে মানে কি 0, 1, 2 হবে। আই 3 এর কখনোই বড় হবে না। তো 3, 3 আমি এই জায়গায় কাউন্ট করতেছি কি দিয়ে? 3 কাউন্ট করতেছি ডলার সাইন এবং এটা দিয়ে হচ্ছে আমি টোটাল আমি কাউন্ট করলাম টোটাল অ্যারের যে কতগুলো এন্ট্রি আছে। তো এই জায়গায় যদি আমি 4টা দেই সংখ্যা, 100, 200, 300, 400 যদি দেই, তাহলে কটা হবে? টোটাল নাম্বার হবে 4, বাট আই এর নাম্বার হবে 0, 1, 2, 3। ঠিক আছে, তো আই কিন্তু অলওয়েজ এই সামের থেকে ছোট। তো আই যদি এরকম হয় তাহলে হচ্ছে সেটা কি করবে, টোটাল ভ্যালু, এখানে 0 হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, প্রত্যেকটার ক্ষেত্রে সে টোটাল ভ্যালু এই যে প্লাস করতেছে, প্রত্যেকটা আর্গুমেন্টের যে ভ্যালু, যেমন 100 প্লাস করবে, টোটাল ভ্যালু প্লাস হলো, ক্যালকুলেশন করবে, এভাবে প্রত্যেকটা ভ্যালু হচ্ছে অ্যাড হবে। ঠিক আছে, তো এই অ্যাড ভ্যালুস যেটা থাকতেছে এটা হচ্ছে এই ভ্যালু ডলার সাইন দিয়ে আমরা করতেছি কি বলে প্রিন্ট আউট করতেছি, এবং ডিভাইড করতেছি কি দিয়ে, টোটাল নাম্বার যেটা এই যে এই জায়গায় ছিল 3 বা 4 বা 5 বা 10, হোয়াট এভার যে নাম্বারটা হবে সেটা দিয়ে হচ্ছে এই জায়গায় আমরা এভারেজটা বের করতেছি। আর সবার প্রথমে যেটা বলা উচিত ছিল আমি মিস করে গেছি, এইটা হচ্ছে কি বলে আমাদের যে ব্যাশ ইনস্টল করা, যেটা মানে আমাদের লিনাক্স মেশিনে, এটা হচ্ছে এই ডিরেক্টরিতে বেসিক্যালি আছে। আর এই ডিরেক্টরিটা মানে দেখানোর জন্য হচ্ছে এটা হ্যাশ বিন বলে, হ্যাশ বিন দিয়ে হচ্ছে আমি এটা মানে আমি ডিরেক্টরিটা দিলাম যে কোনখান থেকে সে ব্যাশটা কালেক্ট করবে। বেসিক্যালি এটা হচ্ছে টোটাল কমান্ড লাইন। রাজু কিছু অ্যাড করা আছে এখানে? জি ভাই, ঠিক আছে ভাই। আচ্ছা, ওকে, ফাইন। তো আমি হচ্ছে এটা এখন আমি তো টাইপ করিনি, আমি হচ্ছে টাইপ করা ছিল এই জায়গায়, আমি এখানে জাস্ট কপি পেস্ট করলাম। করার পর আমি হচ্ছে এটা সেভ করব, তাই না? তো আমি কন্ট্রোল এক্স দিব, কন্ট্রোল এক্স দিলে এক্সিট করতে আছি, সে লিখছে কি যে এটা কি আমি সেভ করতে আছি কিনা। আমি দিলাম ওয়াই, ফাইলের নাম কি হবে, এভারেজ এসএইচ কিনা, ইয়েস, এন্টার দিলাম, শেষ। তো আমার এখন যে ফাইলটা আমি যদি দেখি, এতে কিন্তু এই যে যা যা আমরা কপি পেস্ট করলাম সেটা কিন্তু এই জায়গায় চলে আসছে। তো এখন যদি আমরা ফাইলটা রান করতে চাই, তাহলে যেটা করতে হবে, যদি আমরা এরকম দেই অ্যাভারেজ হচ্ছে 200 চলে আসতেছে। তো আমাদের স্ক্রিপ্টটা কি ক্লিয়ার মোটামুটি? জি ভাই। ওকে, তো স্ক্রিপ্টটা এখন আছে হচ্ছে আচ্ছা আমরা আরেকটা এক্সাম্পল দিতে পারি, এই জায়গায় 400, সে কিন্তু মানে কাউন্ট করতেছে আর কি, জায়গায় যদি আরো 500 দিই সে এভারেজ কাউন্ট করতেছে। তো এখন আমরা স্ক্রিপ্টটা রান করতেছি বেসিক্যালি কোন ডিরেক্টরি থেকে, ব্যাশ এক্সারসাইজ 3 থেকে, তাই না? ইউজার্স স্ট্রং ব্যাশ এক্সারসাইজ 3, এই ডিরেক্টরি থেকে আমি এই স্ক্রিপ্টটা রান করতেছি, তাই না? তো এখন যদি আমি হোম ডিরেক্টরিতে যাই, আমি যদি সেম কমান্ডটাই আবার দেই, পার্টিসিপেন্টস থেকে কেউ বলেন এটা কি রান করবে না করবে না?
হ্যালো, করবে না সম্ভবত। কে বলছেন আমাকে এটা? শুভ, শুভ? আচ্ছা, নুরুদ্দিন আহমেদ? হ্যালো নুরুদ্দিন আহমেদ ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনার কি মনে হয় এটা কি রান করবে না করবে না? এটা করবে না, মেবি করবে না, কারণটা কি? একটু আগে তো রান করলো, মানে আমি যখন রান করলাম তখন তো রান করলো, এখন এখন যদি আমি করতে চাই কেন করবে না বলেন? আমি বলতে পারি ভাইয়া, নাম বলেন প্লিজ। সির, ওকে বলেন। ব্যাশ এক্সারসাইজ 3 আপনার ফাইলটা স্পেসিফাই করা না, এই কারণে মনে হচ্ছে না যেটা কাজ হবে। আচ্ছা আচ্ছা, স্পেসিফাই করা না, এক্স্যাক্টলি, মানে এটার লোকেশনটা স্পেসিফাই করা না, তাই না? লোকেশন নামটা মনে আসতেছে না। ওকে গুড, তো এটার লোকেশন স্পেসিফাই করা না, এই জন্য সেটা রান করবে না, অ্যাজ ইউজুয়াল রান করতেছে না। কিন্তু আমি যদি চাই এটা মানে লোকেশন স্পেসিফাই না করেও আমি যে কোনো ডিরেক্টরি থেকে রান করাতে, এটার একটা ওয়ে আছে। তো এটাকে বলে যে হচ্ছে মানে আমার ব্যাশের যে পাথ বা হচ্ছে ফাইল পাথ যেটা বলে, সেটাতে আমি হচ্ছে এটা অ্যাড করে দিব। যদি আমি অ্যাড করে দিই তাহলে হচ্ছে এটা মানে আমি যে কোনো ডিরেক্টরি থেকে, যে কোনো লোকেশন থেকে আমি হচ্ছে এটা রান করতে পারবো। তো ওই জিনিসটা এখন আমরা শিখবো। তো আপনাদের পার্টিসিপেন্টদের কেউ একজন তাদের লিনাক্সে একটু হোম ডিরেক্টরিতে গিয়ে আমাকে বলেন তো, হোম ডিরেক্টরিতে ls দেওয়ার পরে কি এই বিন ডিরেক্টরিতে, বিন নামে কোনো ডিরেক্টরি আসে কিনা? এই যে এই কমান্ড গুলো ইউজ করবেন, সিডি, তারপরে pwd দিকে গেলে হচ্ছে আপনি দেখতে পারতেছেন এটা হোম ডিরেক্টরি। আমার তো আসতেছে বিন ডিরেক্টরি, আসতেছে আমার এতে বিন ডিরেক্টরি আসতেছে, তাই তো? আমার মনে হয় সবারই সবারই আসার কথা, মানে লিনাক্সে যাদের আছে আর কি তাদের সবারই আসার কথা। যদি ইন কেস না থাকে সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে বিন নামে একটা ডিরেক্টরি ক্রিয়েট করব। সেটা ক্রিয়েট করতে কমান্ডটা কি হবে, mkdir, তারপর হচ্ছে এই এভাবে বিন, তাই তো? আমাদের কি সবার সবার বিন ডিরেক্টরিটা আছে? হ্যালো পার্টিসিপেন্টস, ইট ওয়াজ সাপোজ টু ইন্টারেক্টিভ কোর্স। আছে আছে, ওকে গুড। তাহলে আমরা যেটা করব এখন, বেশ এক্সারসাইজের যে আমার স্ক্রিপ্টটা, আমরা যে স্ক্রিপ্টটা মাত্র শিখলাম সেটাকে হচ্ছে কি করতেছি, আমরা কপি করতেছি কোথায়, বিন ডিরেক্টরিতে, তাই তো? ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই ফাইলটাকে আমরা এক্সিকিউটেবল করব, মানে যেন যে কোনো ডিরেক্টরি থেকে এটা এক্সিকিউট করা যায়। তো সেটার জন্য এটা করতে হয় হচ্ছে chmod চেঞ্জ মোড প্লাস এক্স এক্সিকিউটেবল এর জন্য, যেহেতু এটা এখন বিন ডিরেক্টরিতে আছে সেহেতু ডিরেক্টরি দিয়ে আমি এটা এক্সিকিউট করলাম। এখন আপনারা সবাই হোম ডিরেক্টরিতে আছেন, হোম ডিরেক্টরিতে ls ড্যাশ এ প্রেস করেন। করার পরে এই ডট দিয়ে যে ফাইলগুলো আছে এদের মধ্যে কোথাও কি ব্যাশ আরসি নামে কোনো ফাইল দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, এখানে আছে ড্যাশ ড্যাশ সোর্স ফাইলটা আছে, ড্যাশ আরসি, এক্স্যাক্টলি। তো যেটা যারা ম্যাক ইউজ করবেন তাদের জন্য হচ্ছে ব্যাশ প্রোফাইল নামে এটা থাকে, আর যারা লিনাক্স তাদের জন্য এটা হচ্ছে ব্যাশ আরসি নামে থাকে। তো আমরা এখন যেটা করব, এই ফাইলটা যে বিন ডিরেক্টরিতে আছে, আমরা বিন ডিরেক্টরির প্রত্যেকটা ফাইল, মানে বিন ডিরেক্টরিতে যখন আমরা মানে কোনো বিন ডিরেক্টরিতে বেসিক্যালি ইউজ করা হচ্ছে মানে ফাইল যেগুলো স্ক্রিপ্ট
ইনস্টল করা ইনস্টলেশন স্ক্রিপ্ট গুলো হচ্ছে ওইটাতে থাকে। প্লাস হচ্ছে আপনার নতুন কোন স্ক্রিপ্ট আপনি লিখতেছেন সেটা হচ্ছে আপনি ওই জায়গায় রাখতে পারেন, যেন আপনি যে কোনো ডিরেক্টরি থেকে এক্সিকিউট করতে পারেন। তো বিন ডিরেক্টরি পাথটা যদি আমরা এই ব্যাশ প্রোফাইলের মধ্যে যদি আমি দিয়ে রাখি, এন্ট্রি দিয়ে রাখি, ঠিক এইভাবে যদি আমি এন্ট্রি দিয়ে রাখি, তাহলে হচ্ছে আমরা বিন ডিরেক্টরিতে রাখা যে কোনো স্ক্রিপ্ট যে কোনো ডিরেক্টরি থেকে আমরা রান করতে পারবো। তো বেসিক্যালি আমরা যদি এখন আমার এটা বিন ডিরেক্টরি আগেই হচ্ছে সেট আপ করা, তো আসলে আমি যদি ইকো ডলার সাইন দিয়ে পাথ এটা যদি দেই, আমার হচ্ছে এইটা একটা ইউজার বিন, এই যে এইগুলো হচ্ছে আমার পাথে অলরেডি আছে। তো আপনারা যদি এটা দেন, যদি ইনিশিয়ালি ইয়ে থাকে মানে আপনার পিসি হচ্ছে নিউ থাকে, তাহলে হয়তো বা এই ইউজার বিন যেটা এটা হয়তো বা থাকার কথা নাই পাথ সিস্টেমে। তো বেসিক্যালি আমরা এখন এটা অ্যাড করতে যাচ্ছি। তো অ্যাড করব কিভাবে, তো আমরা ব্যাশ আসছি ফাইল তো পেলাম তাই না? তো আমরা ব্যাশ আসছি ফাইলটা ওপেন করব। ওপেন করতে আমাদের কি করতে হবে, নানো ড্যাশ ডট ব্যাশ আরসি, কিন্তু আমার তো এই জায়গায় ব্যাশ আরসি নাই, আমি হচ্ছে প্রোফাইল তাই না? তো আমার প্রোফাইলে অনেক কিছুই আছে এবং এরকম ভাবে এই বিনও আছে কোথাও হয়তো বা, এই যে এইটা, তো এই লাইনটা আমি অ্যাড করে রাখছি আগেই। তো আপনারা আপনাদের ব্যাশ আরসি প্রোফাইলে গিয়ে এই লাইনটা একটু কপি করে ওই জায়গায় হচ্ছে পেস্ট করেন, যে কোনো এক জায়গায়। এটা হচ্ছে ধরেন আমি এই জায়গায় দেখাচ্ছি আর কি, এরকম দিয়ে পেস্ট করে কন্ট্রোল এক্স ওয়াই ডান এন্টার। আমরা সবাই কি এটা করতে পারছি? হ্যালো, হ্যালো ভাই এবং বোনেরা, আপনারা কি বিন ব্যাশ আসছে এটা অ্যাড করছেন এই লাইনটা? জি ভাই আমি তো করতে পারছি, এতে এই অ্যাড করছি। আচ্ছা পার্টিসিপেন্টস, বাকি যারা আছেন আপনারা প্লিজ মানে একটু বলেন আমাকে, যে কোনো প্রবলেম হলে তো আসলে এখন না বললে পরে বললে তো আসলে হবে না। হ্যালো ভাইয়া, আমার হার্ড ড্রাইভে সমস্যা করতেছিলাম, এটা অফ করে রাখছি কিছুক্ষণ আগে। আচ্ছা ওকে, ইটস একজনের বুঝতে পারলাম, বাট বাকিরা যারা আছে আর কেউ কি, মানে নুরউদ্দিন আহমেদ, তারপর হচ্ছে আমি জানি না আসিফ নেওয়াজ খান। হ্যালো, হ্যাঁ ভাইয়া, আপনারা কি মানে এটা ব্যাশ আরসি ফাইলে এই লাইনটা অ্যাড করতে পারছেন, ওই এক্সপোর্ট পাথ? জি পেস্ট করছেন, পেস্ট করার পরে কন্ট্রোল এক্স দিয়ে সেভ করছেন? ও না, সেভ করতে ভুলে গেলাম ভাই। ওকে সেভ করে ফেলবো বস, কন্ট্রোল এক্স চাপ দিয়ে? হ্যাঁ জাস্ট কন্ট্রোল এক্স দেওয়ার পরে ডান। সে কি মানে আরো কিছু চাইছে, কন্ট্রোল এক্স দেওয়ার পরে আর কিছু চাইছে সে, মানে কোনো কোনো কিছু লিখ নাকি সরাসরি এক্সিট করে গেছে? আচ্ছা ভাইয়া, এই ন্যানোতে আমি ওয়ার্টুল মেশিন ইউজ করি তো একটু সময় লাগবে আমার। আচ্ছা ভাইয়া, ন্যানোতে হচ্ছে এই
ইয়া করার জন্য আর কি পেস্ট করার জন্য শর্টকাট কি কি অ্যাজ ইউজুয়াল কন্ট্রোল ভি আমাদের কমান্ড ভি ভিটা কাজ করে কমান্ড ভি কন্ট্রোল শিফট ভি কন্ট্রোল শিফট ভি না আচ্ছা ভাই এক্সিট করলো বুঝিনি এক্সিট করলো এক্সিট করলো ওকে ফাইন তো যখন এটা মানে অ্যাড হবে অ্যাড হওয়ার পরে তারপর আমরা এটা কি করব সোর্স করব হ্যাঁ তো সোর্স করার মানে এটা হচ্ছে আমি ইচ্ছা করলে এখন যদি এই টার্মিনালে যে এই এখন যে টার্মিনালটা আছে এটাকে যদি আমি সোর্স না করি তাহলে হচ্ছে আমি যে ডিরেক্টরিটা অ্যাড করলাম এটা কি বলে এই ডিরেক্টরিটা অ্যাড করার পরেও আমি যদি এখন রান করতে চাই প্রোগ্রামটা এটা এখান থেকে রান করবে না কারণ এটা রিফ্রেশ করা হয়নি আমি যে নতুন একটা ইনফরমেশন অ্যাড করলাম আমার পাথে সেটা হচ্ছে আমার রিফ্রেশ করতে হবে রিফ্রেশ করার পরে তখন হচ্ছে এটা এই কমান্ড লাইনে কাজ করবে আদারওয়াইজ আমি যদি অন্য একটা নতুন টার্মিনাল ওপেন করি সেটাতে কিন্তু ঠিকই কাজ করবে কারণ সেই টার্মিনালটা নতুন ব্যাশ আরসি বা নতুন ব্যাশ আরসি যে প্রোফাইলটা আছে সেটা সে মানে এক্সিকিউট করে হচ্ছে নতুন টার্মিনালটা ওপেন হবে তো এই জন্য ব্যাশ আরসি যে ফাইলটা এই জায়গায় আমরা যখনই মানে নতুন কিছু অ্যাড করব করে যদি আমরা ওই টার্মিনালে রান করতে যাই আমাদের অবশ্যই সেটা এই যে সোর্স কমান্ড দিয়ে অ্যাক্টিভেট করতে হবে এটা আমরা ক্লিয়ার বুঝতে পারছি সিম্পল মানে এটা হচ্ছে আমি যখন কোনো কিছু অ্যাড করব অ্যাড করার পরে আমি জাস্ট সোর্স দিয়ে জিনিসটা অ্যাক্টিভেট করে নিলাম তো যেহেতু আমার এই জায়গায় ব্যাশ আরসি নাই আমার আছে হচ্ছে ব্যাশ প্রোফাইল তো আমার হচ্ছে এইভাবে ব্যাশ প্রোফাইল দিতে হয় আর আপনাদের হচ্ছে ব্যাশ আরসি তো এখন যদি আপনারা ওই অ্যাভারেজ এসএস যেটা এটা যে কোনো ডিরেক্টরি থেকে আপনি অলরেডি হয়তো বা হোম ডিরেক্টরিতে আছেন পিডাব্লিউডি আপনি যদি রান করেন সেখান থেকে দেখেন তো রান করে কিনা রান করতেছে আমার কিন্তু রান করতেছে এখন আমি কিন্তু হোম ডিরেক্টরিতে আছি এবং আমি যদি দেখতে চাই যে হচ্ছে আসলে এটা কোন অ্যাভারেজ শেল স্ক্রিপ্ট দেখাচ্ছে ইউজার্স চয়ন বিনে যে আমি অ্যাভারেজ শেল স্ক্রিপ্ট ইউজ করেছিলাম কপি করেছিলাম সেটা হচ্ছে এটা এটা কিন্তু যে ব্যাশ এক্সারসাইজ থ্রিতে যে আমি ফাইলটা ক্রিয়েট করেছি এটা কিন্তু সেটা না তো এই ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে সবার কাছে পাথ ভ্যারিয়েবলটা তো বেসিক্যালি মোটামুটি মানে ব্যাশের ক্ষেত্রে বেসিক কমান্ড লাইন যেগুলো বলে আমার মনে হয় মোর অর লেস আমরা যে তিনটা ক্লাসে যেগুলো শিখলাম এগুলোই হচ্ছে মানে মেইনলি মোস্টলি ইউজড কমান্ড লাইন বা কমান্ড তো এরপরে যে জিনিসগুলো থাকে এটা হচ্ছে যে টুলস ইনস্টলেশন প্লাস হচ্ছে বিভিন্ন ফাইলে হচ্ছে আমাদের এই কমান্ডগুলো ইউজ করা যেমন আমরা তারপরে যে ডিরেক্টরি ক্রিয়েট করা ফাইল আনজিপ করা ফাইল হচ্ছে আমরা কপি করা মুভ করা এসব অনেক কিছু কমান্ড আমরা আগে আগে শিখছি যেগুলো হচ্ছে এখন এই জায়গায় জাস্ট রিপিট করে যাচ্ছি তারপর হচ্ছে কাউন্ট করা ফাইলের নাম্বারে কোনো একটা স্ট্রিং স্পেসিফিক কতবার আছে না আছে এগুলো কাউন্ট করা গ্রেপ সি দিয়ে তো এরকম মানে বিভিন্ন কমান্ড যেগুলো আমরা এই কোর্সটার মধ্যে আসলে আমরা শিখলাম তো এই কমান্ডগুলো যে টিআর কমান্ড তারপর সেড কমান্ড তো কাট পেস্ট তো এগুলো যে কমান্ডগুলো আছে
এই সবগুলো কমান্ড যদি আমরা মানে রেগুলার একটু প্র্যাকটিস করি, নিজেরা নিজেরা টেক্সট ফাইল বানিয়ে বা হচ্ছে ডেটাবেস থেকে হচ্ছে ফাইলগুলো বানিয়ে যদি আমরা প্র্যাকটিস করি, তাহলে হচ্ছে আমার মনে হয় যে মানে ইনিশিয়ালি যে ব্যাশ টার্মিনাল ইউজ করা যেটা, এটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো ইন্ট্রোডাকশন কোর্সের জন্য আসলে বেসিক্যালি এই জিনিসগুলাই মানে আমার মনে হয় যে এগুলাই এগুলো জানলেই মোটামুটি চলে। তারপরে অ্যাডভান্স লেভেলে আরো অনেক কিছু আছে, যেমন অক স্ক্রিপ্ট আছে, তারপর হচ্ছে অক কমান্ড বলতেছি। হ্যাঁ, এটা হচ্ছে যে কাজগুলো হচ্ছে তোমার আপনার ব্যাশের জন্য একটু টাফ বাট পাইথনের জন্য মানে ইজি, বাট পাইথনে করতে গেলে হয়তো বা মানে আরেকটা স্ক্রিপ্ট লিখতে হচ্ছে, আরেকটা ল্যাঙ্গুয়েজ শিখতে হচ্ছে। তো ইন মিডিল যে ইয়েটা পাইথন বা পার্ল না আমরা ইউজ না করে হচ্ছে ব্যাশের থেকে একটু অ্যাডভান্স লেভেলে কাজ করতেছি, সেজন্য হচ্ছে তখন আমরা ইয়েটা ইউজ করলাম, ওই কি বলে আমরা অক কমান্ডটা ইউজ করতে পারি। তো এইটা হয়তো বা পরবর্তীতে আমরা কোর্সে ইনক্লুড করব অক কমান্ড যেটা। তো আমরা নেক্সট ক্লাসে যেটা করব সেটা হচ্ছে যে ফার্স্ট কিউ ফাইল হ্যান্ডলিং এর জন্য আমরা এই পর্যন্ত যতগুলো কমান্ড শিখছি আর কি, তো এই সবগুলো কমান্ড হচ্ছে ওই জায়গায় আমরা ইউজ করব। আমি বেসিক্যালি তো আজকের মতো ক্লাস এখানেই শেষ করতেছি, যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে বলতে পারেন। ভাই একটা ভালো কাজ করেছেন যে মানে পাথ ভেরিয়েবল জিনিসটা ক্লিয়ার করেছেন। তো মানে আরেকটা ওয়ে হচ্ছে আমরা যে কোনো জায়গা থেকে চাইলে যে কোনো জায়গার আরেকটা ফাইলকে রান করতে পারি, মানে আমরা যদি ওইখানে ফুল পাথটা বলে দেই ও হ্যাঁ যে যে ওই ফাইলটা কোন জায়গায় আছে, তো সেটা বলে দিলে আমরা যে কোনো জায়গা থেকে রান করতে পারি। গুড, হ্যাঁ এটা হচ্ছে একটা ব্যাপার যে আমি যদি ফাইলের লোকেশন বলে দিই, যেমন আমি জানি যে হচ্ছে আমার ফাইলটা হচ্ছে ব্যাশ এক্সারসাইজ 3 তে হচ্ছে এই ফাইলটা আছে, তাই না? তো আমি যদি এরকম করি এভাবে কিন্তু এটা রান করা যায়, কিন্তু পাথ ভেরিয়েবলটা শেখানো উদ্দেশ্য হচ্ছে এটাই, কারণ হচ্ছে আমরা আসলে যখন ডেটা অ্যানালাইসিস করব তখন আসলে কোন ডিরেক্টরিতে কোন স্ক্রিপ্ট রাখা হয়েছে এটা আসলে ভুলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো বেসিক্যালি এটা যারা এখন মানে আমরা রেগুলার কাজ করি তো মোটামুটি এটা মানে একটা কমন ইয়ে হয়ে গেছে আর কি। আমি এক সপ্তাহ আগে যে স্ক্রিপ্ট লিখি এটা হয়তো বা আজকে দেখলে মনে হয় যে আমি এটা কি নিজে লিখছিলাম কিনা, এরকম একটা সন্দেহ মাঝে মাঝে নিজেই লিখছিলাম কিনা। তো মানে ভুলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি যে আমি কোন ডিরেক্টরিতে কোন ফাইলটা রাখতেছি। তো এই জন্য হচ্ছে পাথ ভেরিয়েবলে বা বিন ডিরেক্টরিতে যদি আমরা স্ক্রিপ্ট গুলো রাখি তাহলে হচ্ছে ওই জায়গায় অ্যাটলিস্ট ls দিয়ে আমরা দেখে নিতে পারি যে কোন কোন স্ক্রিপ্ট গুলো আছে, তখন আমরা যে কোনো ডিরেক্টরিতে এটা রান করতে পারি। তো এছাড়াও যদি আমার যদি মানে মনে থাকে যে কোন ডিরেক্টরিতে এটা আছে, তো সেক্ষেত্রে আমরা ডিরেক্টরির স্পেসিফিকেশন মানে লোকেশন যেটা বলে একজন পার্টিসিপেন্ট বলেছিলেন, তো এই লোকেশনটা যদি আমরা স্পেসিফাই করে দিই তাহলে হচ্ছে স্ক্রিপ্ট রান করবে। তো থ্যাংক ইউ রাজু, এটা মানে বলার ইচ্ছা ছিল কিন্তু মনে ছিল না আসলে। জি ভাই, তো ভালো লাগছে ভাই, আপনার ক্লাস অনেক ভালো লাগছে আমার কাছে আর কি। থ্যাংক ইউ, যদিও মানে হচ্ছে আসলে এই তিনটা তিনটা কোর্স তিনটা 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 লেকচার যেটা, এই তিনটা লেকচার যদি মানে প্র্যাকটিস করে সবাই ঠিকভাবে প্র্যাকটিস করে আর কি, মানে যদি জিনিসগুলো মাথায় থাকে, আমার মনে হয় যে মানে অ্যাট লিস্ট জেনোমিক্স ডেটা অ্যানালাইসিস এর ক্ষেত্রে আসলে এর চেয়ে বেশি তেমন কিছু দরকার হয় না আসলে। মানে খুব হায়ার লেভেলে কিছু করতে গেলে তখন আলাদা ব্যাপার যে আমি একদম টোটালি ব্যাশ স্ক্রিপ্ট লিখে হচ্ছে একদম টোটাল পাইপলাইন বানাবো, সেক্ষেত্রে হয়তো অনেক কিছু লাগতে পারে, বাট এগুলো হচ্ছে খুবই বেসিক কমান্ড এবং এটা ছাড়া আসলে চলা টাফ। তো আমার মনে হয় যে পার্টিসিপেন্ট যারা আছেন তারা সবাই নেক্সট ক্লাসটা অ্যাটেন্ড করবেন, আর অ্যাটেন্ড শুধু করবেনই না, তিনটা ক্লাসের রিভিউ যেহেতু ভিডিও আছে ইয়েতে দেওয়া হবে, প্লাস কোর্স কন্টেন্টও দেওয়া আছে, তো একটু বাসায় ভালোভাবে প্র্যাকটিস করে তারপর হচ্ছে আসেন আর কি। এনি কোয়েশ্চেন ফ্রম এনিওয়ান? নোপ। আচ্ছা, তাহলে আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি, আর আজকের মতো এখানেই শেষ করতেছি। ভালো থাকবেন সবাই, ভালো থাকবেন। থ্যাংক ইউ ভাইয়া।